ফাইনালি আমরা হোটেল থেকে চেক আউট করছি। হোটেলটা খুবই সুন্দর, যেটা বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর যে মনে হলো যে আমরা ছোটবেলায় যে হোস্টেলে থাকতাম সেই হোস্টেলটা হয়তো পরিষ্কার ছিল। বাট এটাতে এসি আছে, আর এসিটা এমনই আওয়াজ, ঠিক আছে, রাত্রিবেলা তুমি ঘুমাতে পারবে না, এসি থেকে আওয়াজ হবে, মনে হবে গাড়ি চলছে ওর মধ্যে দিয়ে। যাই হোক, সো গুড মর্নিং। আজকে আমাদের তৃতীয় দিন, মানে জার্নি তৃতীয় দিন। আমরা এখন আছি আগ্রার কাছাকাছি একটা বাইপাসের একটা পাশে হোস্টেলে, এই হোটেলে। হ্যাঁ, হোস্টেলে, হোস্টেল, এটা ঠিকই বলেছিস, তার কারণটা বুঝিয়ে দাও। হ্যাঁ, এবার হোস্টেল কেন বললাম, কারণ এখানে যে এসিটা আছে না, ওই যে পেছনে সত্যতার পেছনে দেখা যাচ্ছে, এসির আওয়াজ এত বেশি যে যারা নাক ডেকেছে তাদের আওয়াজ শোনা যায়নি। রাতে প্রচুর ডাকে, প্রচুর পরিমাণে নাক ডাকছে। এসি, এসির জন্য আমাদের তিনটের সময় ঘুম ভেঙে গেছে, তো কাই 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 করে এসি মানে আওয়াজ দিচ্ছিল। তো যাই হোক, এবং হোটেলে ঢোকার পরে বুঝতে পেরেছি, অ্যাকচুয়ালি আমরা হোটেল পাচ্ছিলাম না সেই জন্য, তো হোটেলে ঢোকার পরে বুঝতে পেরেছি যে হোটেলে মানে রুমে আসার পরে যে এটা সত্যি ভীষণ নোংরা হোটেলটা। আমরা পাঁচজন একটা রুমে অ্যাডজাস্ট করেছিলাম আনন্দ করে, আর কেউ যেন খবরদার এই হোটেলে এসো না, আমি এদিকে একদম আসবে না। তবে হ্যাঁ, টাকা কিন্তু সেভ হয়ে গেছে, মানে অনেক টাকা সেভ হয়ে গেছে, 1200 টাকায় আমরা এসি রুম, ফুল এসি 1200 টাকা, আর ফাইভ শেয়ারিং, মানে একদম পাঁচজনে 1200 টাকা। তো যাই হোক, এর থেকে ভালো কিছু আর হয় না। ওই জন্য হ্যাঁ, মশা আছে, মশা কিন্তু ভালো মশা আছে, মানে কামড়ায় আছে এবং কামড়ায়। আর এই বেবি যেটা আছে অল আউট রোলন, ওটা কাজ না, ওটা লাগিয়ে 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 পড়ে গেছে। ও আচ্ছা, যাই হোক, রাত্রে মোটামুটি রোলন এদিক ওদিক লাগিয়ে মোটামুটি ঘুমিয়েছিল, আর আমাদের সকাল সকাল ঘুম ভেঙে গেছে, এসি আমাদের ডেকে দিয়েছে। এবার আমরা লুধিয়ানার দিকে এগোবো, মানে এইবার স্টার্ট করবো আমাদের জার্নি, রাস্তায় দেখি আরও কী কী হয়। আর সবাই মিলে মোটামুটি খাওয়া দাওয়াটা আমরা বাইরেই করছি, মানে ধাবায় খাওয়া দাওয়া করেছি, এবং দেখলাম যে মোটামুটি সেখানেও খরচা কমই হয়েছে, 150 থেকে 200 টাকার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর রাস্তায় 650 টাকা পাঁচজনের জল ফল এটা ওটা মিলিয়ে আমরা খেয়েছি, সেহেতু খরচাপাতি খুব একটা সোসো চলছে। তো দেখতে থাকো, সামনে গিয়ে আবার কথা হচ্ছে। তো সকালবেলা উঠে আবার সেই বাঁধা ছাদা, তারপরে বাঁধা ছাদা কমপ্লিট করে গাড়ির সমস্ত কিছু, চেন, লুব্রিকেন্ট সব কিছু করে আমরা আবার রেডি হয়ে গেছি। এবার আমাদের বেরোনোর পালা, আমরা এবার হোটেল ছাড়ব, CKS ধাবা। তো আমরা এই হোটেলটাই ছিলাম রাত্রে, এটাতে আমরা মশার কামড় খেয়েছি, খেয়ে মোটামুটি এখন এখান থেকে বেরোবো। তো যেতে হবে আমাদের অনেকটাই, অসুবিধা নেই, চলে যাব নিশ্চয়ই, এবং তোমরাও যাবে আমাদের সঙ্গে। তো যাই হোক, মোটামুটি এইবার স্টার্ট দেব। এখন সময় হচ্ছে 7:28, 7:30 বাজে, দুদিন পরপর গাড়ি চালিয়ে একটু ক্লান্ত হয়ে গেছে, তো ক্লান্ত হয়ে যাওয়ার পরে যাই হোক, চলো লুধিয়ানা গিয়ে অবশ্যই দেখা হচ্ছে। আর রাস্তার মাঝখানে তো দাঁড়াচ্ছি, যদি কিছু করি, যদি কিছু খাই, যদি কিছু দেখানোর থাকে, অবভিয়াসলি তোমাদেরকে দেখাবো। লাদাখ শুধু আমি একা কেন ঘুরবো, তোমরাও ঘুরবে, একসাথে ঘুরবো, সবাই মিলে একদম। নামা কিতনা মারু, বল আর একবার বল, কিতনা মারু, এই কিতনা মারু, এসে শেক করকে বানায়া, বিহার মে আয়া না। ও, সোনার যত্ন চলছে এখানে, এই সোনা টিপছে এখন, আর এই সোনা ডালছে এখন। তো এটা হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে, আর যমুনা এক্সপ্রেসওয়ের ফার্স্ট টোল প্লাজা পেছন দিকে দেখো, এটা ফেলে এলাম। তো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন পয়সা কড়ি লাগে না, মানে টোল প্লাজায় বাইকে, কিন্তু এখানে লাগে, এখানে নিল।
সব এদেরই করা, ঠিক আছে। 50 কিলোমিটার আসেনি, আমরা আবার টোল ট্যাক্স দিতে হলো আমাদেরকে। 75 ওখানে ছিল, 70 এখানে, 75 জানি না আর কতগুলো টোল আমাদের ট্যাক্স দিতে হবে। বাট রাস্তাটা খুবই ভালো, যার জন্য ট্যাক্সটা দিতেও অতটা খারাপ লাগছে না। বাট বাইকের জন্য ট্যাক্সটা খুবই যেন বেশি মনে হচ্ছে আমার, জানি না তোমরা কি বলবে, দেখা যাক কি হয়। দেখতেই পাচ্ছ রাস্তাটা কতটাই সুন্দর, খুবই সুন্দর, ভালো লাগবে তোমাদের এখানে। তোমরাও যদি আসতে পারো, আমাদের স্বপ্ন পূরণের পথে আমরা চলেছি, তোমরাও যদি কোনো দিন আসার হয় আসতে পারো, এই রাস্তাটা দিয়ে আসতে পারো, ভালো হবে। রাস্তাটা একদমই মানে খারাপ ছিল না, পুরোটাই ভালো, এতদূর অবধি ভালো। এর পরে কী আছে সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে, আমিও জানি না তোমরাও জানো না, সব জেনে যাবে। মথুরা পার করে আমরা যেখানে এসেছি সেখানে একটু সামনেই, সেখানে পেট্রোলের দাম আছে আপনার 96 টাকা, বুঝছেন, 96 টাকা 22 পয়সা, মানে কত টাকা আমরা কমে পাচ্ছি পেট্রোল সেটা বুঝতে পারছো তোমরা? আমাদের যে প্রো রাইডার কিছু বলতে চাইছে, ঠিক আছে, কিন্তু বুঝতে পারছি না কথাটা, এখানে এত দাম কম, যাই হোক অনেক ইয়ার্কি মারলাম, কিন্তু এখানে দেখো সব কিছুই পাবে, মানে ফুড যেগুলো আছে KFC থেকে শুরু করে পিৎজা হাট সব কিছুই পাবে, পাশাপাশি এখান থেকে আবার অনেকটা দূরে গিয়ে পাবে, যদি কারো খাবার কিছু দরকার হয় তোমরা যখন আসবে তখন এই জায়গাটা দেখতে পাচ্ছ সামনে, ওখানে ওখানে গিয়েই কিন্তু পাবে ফুডগুলো, ঠিক আছে। এখান থেকে মানে এর পেছনটাতে আছে একটু আগেই ওই রাস্তাটা আছে, ঠিক আছে। সো আমরা পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে বেরিয়ে গেলাম, এবার আমরা চলেছি রাস্তায়, দেখি আমরা আবার কত দূর গিয়ে একটা স্টপ নেব, দেখা যাক কত দূর। এখানকার ভিউগুলো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কি রাস্তাটা কতটাই বড়, দেখে নাও একবার, দারুণ, খুবই সুন্দর। যমুনা এক্সপ্রেস রাস্তাটার নাম আছে, নামের সঙ্গে কাজটাও আছে, দেখো কতটা বড় এরিয়াটা, দেখে নাও কতটা বড়, ঠিক আছে, সত্যি ওয়াসাম, মানে এই রাস্তাটা এসে মজা আ গেয়া, একদম দারুণ, মানে খুবই সুন্দর, আর পরিবেশটাও খুবই সুন্দর। আমরা কিছুদিন আগেই মানে কৃষ্ণ যেখানে কৃষ্ণ সব কিছু ছিল সেই জায়গাটা ছেড়ে আসলাম, ইচ্ছা ছিল ওখানে যাওয়ার, কিন্তু ওখান থেকে দেখাচ্ছিল 10 কিলোমিটার দূরে আরও, আর ওটা অন্য রুট হয়ে আছে, তখন আমরা এটা থেকে আর ঢুকতে পারবো না, যার কারণে আমরা ওদিকে আর গেলাম না। বাট যাওয়ার খুব ইচ্ছা ছিল, কারণ আমার কৃষ্ণ সংক্রান্ত সব জায়গাতে যেতেই খুবই ভালো লাগে আমার। কিছুদিন আগে যেমন আমি মায়াপুর থেকে ঘুরে এসেছি, ঠিক আছে, বাট সেখানকার ভিডিও ঠিক করা ছিল না আমার, আর অতটাও ভাবিনি যে আমি ভিডিও করে ফেসবুকে আপলোড করব, তবু তোমাদের কিছু ছবি শেয়ার করব, দেখতে পাবে এখানেই, ঠিক আছে। মথুরা বৃন্দাবনে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট যেতে পারলাম না, কোনো একদিন যাব। এই দিকটা দেখলেই মনে হয় যে যেন কৃষ্ণ কৃষ্ণ ভাব সব কিছুই, মানে ঢুকেছি যখনই তখনই মনে হয় যেন এখানেই কৃষ্ণের ছোঁয়া লেগে আছে সব জায়গাতে, ঠিক আছে, খুবই সুন্দর। আর আমরা একটু কিছু সময় আগে আমাদের জিৎ ড্রোন উড়িয়ে আমরা অনেকগুলো শ্যুট নিলাম, ঠিক আছে, খুবই সুন্দর, ওর চ্যানেলেও দেখতে পাবে এটা, তোমরা ওকেও ফলো করে দেখবে, ওর চ্যানেলেও দেখতে পাবে। যাই হোক আমরা এখন চলেছি অজানার পথে, আর মানে অজানা নয়, ড্রিম আমার, আমাদের যে ড্রিমটা ছিল লাদাখ সেটারই পথে আমরা ছুটেছি, দেখি কত দূর যেতে পারি। ট্রাভেলার জিতের একটু পায়ে মোচ এসেছিলো, যার কারণে ও একটু প্রবলেম হচ্ছে, তাও ও হাল ছাড়েনি, মানে ও একদমই বলেনি যে আমরা যেতে পারবো না, ও বলল হ্যাঁ এভাবেই চলে যাব, সেইভাবেই ওকে আমরা নিয়ে যাচ্ছি। ও আমার পেছনে এখন বসে আছে, ও এখন গাড়ি চালাতে পারছে, প্রবলেম হচ্ছে না, বাট ওর পায়ের পোলাটা একটু
বেশি আছে, যার কারণে ওকে একটু রেস্ট নেওয়া দরকার, যার জন্যই ওকে চালাতে দেওয়া হচ্ছে না। কারণ ওকেও তো লাদাখ অবধি ওকেও তো যেতে হবে, যার কারণে ও একটু ফিট হয়ে গেলে আমাদের আর টেনশন থাকবে না, কারণ অনেকটাই রাস্তা তোমরা বুঝতেই পারছো। আর কি এক সামনেই দেখতে পাচ্ছ টোল প্লাজা, ঠিক আছে, একদম সামনে 2 কিলোমিটারের মধ্যে। আই থিঙ্ক আমাদের এটা দেখালেই হয়ে যাবে, দেখতে পাচ্ছি না তোমাদের দেখাতে পারছে কেন, এটা দেখালেই হয়ে যাবে আই থিঙ্ক। আবার দিলাম পেমেন্ট, চলে এসছে, আমরা এটা থেকে পার হব। একটা টোলে আমরা 70 রুপিস দিয়ে এসছি, এবার জানি না যে এইটাতেও আমাদের টোল ট্যাক্স দিতে হবে কি না। আই থিঙ্ক এখানেও হয়তো দিতে হতে পারে, বাট খুবই তাহলে এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, কারণ দুটো জায়গায় টোল দেওয়া, তাও 50 কিলোমিটার্সের মধ্যে, খুবই চাপের ব্যাপার। দেখা যাক এই টোলে আমাদের কত পয়সা দিতে হয়, বাট আমরা 50 কিলোমিটার্সও আসেনি, আমাদের পয়সা দিতে হচ্ছে, বুঝতে পারছি না। আমাদের সেদিন আগ্রা থেকে লুধিয়ানা অবধি যাওয়ার যে প্ল্যানিংটা ছিল সেটা আমরা কমপ্লিট করতে পারিনি, তার কারণ ট্রাভেলার জিতের পাটা এতটাই ফুলেছিল আর এতটাই প্রবলেম করছিল, পেন হচ্ছিল, যার জন্য আমরা রাস্তার মাঝখানে মানে আমরা হাইওয়েতে দাঁড়িয়ে ডাক্তারের সঙ্গে পরামর্শ করার পর ডাক্তার বলল যে দিল্লিতে কোথাও একটা দেখিয়ে এক্স রে করিয়ে তারপর ডিসিশান নেওয়ার। আমরা দিল্লিতে গিয়ে এক্স রে করিয়ে দেখলাম ওর পায়ে প্লাস্টার অবশ্যই করা উচিত, ও যেতে আর পারবে না, যার কারণে সেদিন রাত 3:30টার সময় প্লাস্টার হয়েছিল দিল্লিতে। আর দিল্লি থেকে আমরা 4 জনই গেছিলাম, ও আর যেতে পারেনি, সেটা তোমরা পরের ক্লিপেই দেখতে পারবে। ওকে দেখো যে ওর পায়ে প্লাস্টারটা রাতে হচ্ছিল 3:30টার সময়।